রমজান মাসকে সামনে রেখে লাগামহীন নিত্যপণ্যের বাজার। নতুন করে দাম বেড়েছে আটা, ময়দা, ডাল, চিনি, ছোলা সহ ইফতারের প্রয়োজনীয় সব উপকরণের। সুখবর নেই আমিষের বাজারেও। ব্রয়লার সহ সব মুরগির দাম বেড়েছে 20 থেকে 40 টাকা করে। শীতকালেও সবজির দাম নিয়ন্ত্রণে নেই। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। রমজানের বাকি এখনো মাস দেড়েক, এরই মধ্যে নতুন করে দাম বাড়ছে প্রয়োজনীয় উপকরণের। আটা ময়দার দাম বেড়েছে কেজিতে অন্তত 5 টাকা, সব রকমের ডালের দাম বেড়েছে অন্তত 20 থেকে 30 টাকা। হঠাৎ বাড়তে থাকা চালের দাম কমার সুখবর নেই, জানিয়ে ক্ষোভ ক্রেতাদের কণ্ঠে। বুটের ডাল আমরা বিক্রি করছি এটা 85 থেকে 90 টাকা কেজি গত বছর, এই বছর 100 থেকে 110 টাকা কেজি। রোজার সময় এই জিনিসের দাম কমানোর প্রয়োজন, কিন্তু এটা আর বাড়তে থাকবে। শীতকালীন সবজিতে বাজার ভরপুর থাকলেও দাম সাধারণের নিয়ন্ত্রণের বাইরে। মূলা, শালগম, পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দামই 60 টাকার উপরে। কাঁচামরিচ হাঁকিয়েছে সেঞ্চুরি, বেগুন 150 পার করেছে শতকের ঘর। সর্বনিম্ন 3টা আইটেম আছে 50 বা 50-এর নিচে, আর বাকি আইটেমগুলো আছে 70 হইতে 80 100। বাজার তো ঊর্ধ্বগতি খুব, মানুষের অবস্থা তো খুব খারাপ বর্তমানে। আমিষের বাজারে ঊর্ধ্বগতি, বেশ কিছুদিন গরুর মাংসের দাম কিছুটা নাগালে থাকলেও নতুন করে তা বেড়ে দাঁড়িয়েছে 700 টাকায়। ব্রয়লার, সোনালী সহ সব মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। যে জিনিসের একবার দাম বাড়ে ওটা ওই সহজে কমে না, আর কমলেও মনে করেন যে দোকানদাররা ওইভাবে কম দামে বেচেও না। নর্মালি বলে একটু দাম বেশি, আপনার মালের আমদানি কম না, শীতকাল দিয়ে অনেক খামারের মাল নষ্ট হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মতবিনিময়কালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো জানিয়েছেন রমজানে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে কাজ করছে সরকার। যে দ্রব্যমূল্যগুলি আমাদের নিত্য প্রয়োজনীয়, বিশেষ করে রমজানে আমরা আমাদের দেশে যারা আমদানিকারক এবং উৎপাদন যারা করে তাদের সাথে আমরা বৈঠক করেছি, এবং আপনারা জানেন যে আমাদের চিনি এবং তেলের, খেজুরের শুল্ক বেশি ছিল, সেই শুল্ক জানি আমরা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে, বাণিজ্য আমরা অলরেডি প্রস্তাব পাঠিয়েছি। টিসিবির মাধ্যমে রমজানে সারা দেশে খাদ্য বিতরণ করা হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। সেই সঙ্গে ভারত থেকে শিগগিরই চিনি ও পেঁয়াজ আমদানি করা হবে বলেও জানান তিনি। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।